আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে ডোনাট তৈরির রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। ডোনাট তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও কাজটা করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। লবণটা স্বাদ বুঝে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পরে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে 2-1 মিনিট একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনার তেল দিতে না চাইলে বাটারও দিতে পারেন, আবার ঘিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা দেওয়ার পরে সয়াবিন তেল আর ডিমটা আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবার একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 1/2 কাপ দুধ। দুধটা কুসুম কুসুম গরম থাকতে হবে। ইস্টের মধ্যে ঠান্ডা পানি দিলে ইস্টটা ফুলে উঠবে না, সেজন্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে বা গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ কুসুম কুসুম দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আমার এখানে 1/2 কাপ দুধই লেগেছে 2 কাপ ময়দার জন্য। ডোটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু তেল লাগিয়ে আমি এটাকে আরেকটু হাত দিয়ে মথে নিচ্ছি। হাত দিয়ে মথে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর দেখুন ফুলে 2 গুণ হয়ে গেছে। এখন এগুলোর থেকে হাত দিয়ে বাতাসটা বের করে নিতে হবে। প্রথমে আমি হাত দিয়ে বাতাসটাকে বের করে নিচ্ছি। বাতাসটা বের করার পর আমি 2-1 মিনিট এভাবে একটু মতে নিচ্ছি। 2-1 মিনিট মতে নিয়েছি। এখন একটা আমি রুটিওয়ালা পেরি নিয়েছি। এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি ডোটা নিয়েছি। ময়দার সাথে ভালোভাবে ডোটাকে আর একটু মতে নিচ্ছি, যাতে ডোটা একটু সফট হয়ে যায়। এভাবে হাত দিয়ে আমি 2-1 মিনিট এভাবে মতে নিচ্ছি। 2-1 মিনিট এভাবে মতে নিয়েছি। একটু আমি লম্বা করে নিচ্ছি এটা। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1টা ভাগ রেখে দিয়েছি। আরেকটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটি বেলে থাকি ওভাবে হবে না রুটিটা। রুটিটা একটু মোটা হতে হবে। একটু মোটা রেখে রুটিটা বেলে নিচ্ছি। একটু মোটা রেখে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন ডোনাটগুলো কাটার জন্য এখানে একটা আমি কৌটোর ডাকা নিয়েছি। আজকে এটা দিয়ে ডোনাটগুলো কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সবার ঘরে কুকি কাটার থাকে না, সেই জন্য আমি আজকে কাজটা সহজ করার জন্য এরকম ডাকা দিয়ে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি। ডাকা দিয়ে আমি ডোনাটগুলো কেটে নিয়েছি। এখন আমি মাঝখানের ছিদ্রটি কাটার জন্য এরকম একটা বোতলের ঢাকা নিয়েছি। এটা দিয়ে আমি মাঝখানের ছিদ্রটা কেটে নিচ্ছি। মাঝখানের ছিদ্রটা কেটে নিয়েছি। এখানে বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকি ডোর সাথে এটা মিক্স করে আবার ডোনাট তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আমি সবগুলো ডোনাট একইভাবে কেটে নিচ্ছি। সবগুলো ডোনাট একইভাবে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন ডোনাটগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি বাস্তে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে আগে থেকে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি এখানে 4টা ডোনাট দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দিতে যাবেন না, ডোনাটগুলো
ফুলে গেছে একটার সাথে একটা বেজে গিলে ভালোভাবে ভাজা হবে না সেজন্য আমি চারটা ডোনাট দিয়ে চারটা ডোনাট প্রথমে বেজে নেচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে ডোনাটগুলো বেজে নেচ্ছি এই সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এই ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেচ্ছি সবগুলো ডোনাট আমি একইভাবে বেজে নিয়েছি তৈরি হয়ে গেল সহজ ডোনাট রেসিপি একটিমাত্র ডিম দিয়ে সহজ ডোনাট তৈরি রেসিপি একটি ডোনাট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে দেখুন ভেতরটা অনেক সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ডোনাটগুলো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ